ধূপগুড়িতে এবছর অনুষ্ঠিত হবে জেলা বই মেলা। আগামী 22শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর ধূপগুড়ি শহরে অনুষ্ঠিত হতে চলেছে 34তম জলপাইগুড়ি জেলা বই মেলা। বই মেলা উপলক্ষে শুক্রবার ধূপগুড়ি পুরসভা ভবনে অনুষ্ঠিত হলো প্রস্তুতি সভা। এই দিনের সভায় মূলত বই মেলা পরিচালনার ক্ষেত্রে কমিটি গঠন করা হয়েছে ও কিভাবে অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে। ধূপগুড়ি পুর ময়দানে জেলা বই মেলার আয়োজন হবে। এদিন বৈঠক শেষে জেলা প্রশাসনের আধিকারিকরা পুর ময়দান পরিদর্শন করেন। বই মেলায় বইয়ের সম্ভার উপস্থিত হবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রকাশকরা। প্রায় 75টি স্টল থাকার কথা রয়েছে। এমনকি প্রতিদিন মেলার অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠিত হবে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এবছর জেলা বই মেলা ধূপগুড়িতে অনুষ্ঠিত হওয়ায় খুশির হাওয়া বইতে শুরু করেছে বইপ্রেমীদের মধ্যে। আমাদের জেলা বই মেলা এবারে আমরা ধূপগুড়ি মিউনিসিপালিটিকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ধূপগুড়ি মিউনিসিপালিটিকে দায়িত্ব দিয়েছি কন্ডাক্ট করার জন্য। কারণ জেলাতে আমাদের ডিএম ম্যাডাম এই মহিলাদের চেয়ারম্যান, এই এনএলএল চেয়ারম্যান, সেই জন্য আমরা আজকে এসেছি এখানে সবার সাথে মিউনিসিপালিটির সবার সঙ্গে মিটিং করতে। আর সমস্ত ধূপগুড়ি মিউনিসিপালিটি এলাকার লোকদের কাছে যেতে দেখেছি সবাই যদি বই মেলাটা সার্থক করে দেয়, সবাই মিলিয়ে ফুল পার্টিসিপেশন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? আমাদের 22 তারিখ থেকে 28 তারিখ ডিসেম্বরে হবে। আর কলকাতা থেকে অনেক বইয়ের দোকান আসছে, লোকাল আমরা যে ভাষার বই রয়েছে তাতে বিষয়বস্তু তার স্কুল থাকবে এবং প্রতিদিন কালচারাল প্রোগ্রাম হবে আমাদের। সেখানে লোকাল কালচার থাকছি, বিভিন্ন অঞ্চলে যা আছে আমাদের মুসৃদ্ধ রাভা সব জনগোষ্ঠী যা কালচারাল প্রোগ্রাম সেটা আমরা করবো। তার সঙ্গে সঙ্গে বাইরের শিল্পীরাও আসবে এখানে, খুব সুন্দরভাবে অর্গানাইজ করবে এটা আশা রাখি। স্যার আরেকটা বিষয় আজকে